দেশের উত্তর জনপদের খাদ্যশস্য ভাণ্ডার হিসেবে খ্যাত নওগাঁ, মান্দা ও আত্রাই উপজেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টার বাম্পার ফলনের আশাবাদী কৃষকরা। বিভিন্ন বিল থেকে বন্যার পানি আগাম নেমে যাওয়া, অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবে বলে অভিজ্ঞ মহল ধারণা করছেন। ভুট্টা চাষে খরচ কম অথচ ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বেশি পরিলক্ষিত হচ্ছে। বড় চাষের উৎপাদন খরচ অনেক বেশি অথচ যখন ধান কাটা হয়, মাড়াই করা হয়, তখন ধানের বাজারে ধস নামে, ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচেই ওঠে না। কিন্তু ভুট্টার উৎপাদন খরচ যেমন কম, দামও তেমন বেশি থাকে। এজন্য আমরা ভুট্টা চাষে এবার ঝুঁকে পড়েছি। বিভিন্ন রোগবালাই থেকে ভুট্টাকে মুক্ত রাখতে পরিমিত পরিমাণ ঔষধ প্রয়োগ করা হয়। তাছাড়া কৃষকরা যাতে করে সহজভাবে কৃষি উপকরণ পায়, বিশেষ করে বীজ, সার ও তেল, এর জন্য সার্বক্ষণিক মনিটরিং করছি। এবার ভুট্টার ফলন ভালো হয়েছে এবং বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।